বসুন্ধরাকে স্পন্সর করতে এসে আপাতত খালি হাতেই কলকাতা ফিরে গেলেন ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল এফসির কর্মকর্তারা। স্পন্সর কিংবা গঙ্গা পদ্মা কাপ নিয়ে আলোচনা আলোর মুখ না দেখলেও পারস্পরিক ফুটবলের স্বার্থে একসাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দুই পক্ষই। দুই দিনের ঢাকা সফরে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি সায়েম সোভান আনভিরের সাথে ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, টেকনিক্যাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সেরেছেন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ক্লাবটির কর্মকর্তারা। এর আগে কলকাতায় ক্লাব টেন্টে আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেল সভাপতিকে আজীবন সদস্যপদ দেয় ইস্ট বেঙ্গল। তখনই শতবর্ষী ক্লাবটির স্পন্সর হওয়ার গুঞ্জন ওঠে বসুন্ধরার নামে, কিন্তু ফিরতি সফরে দুপক্ষের আলোচনা আলোর মুখ না দেখেনি। সংবাদ সম্মেলনে জানানো হয় স্পন্সরশিপ কিংবা দ্বিপক্ষীয় টুর্নামেন্টের ব্যাপারে পরবর্তীতে আরও বিশদ আলোচনা করবে দুই পক্ষ। আমরা নিউ ট্যালেন্ট খুঁজব, একাডেমিক্যাল কাজ করব, ইনফ্রাস্ট্রাকচারের কাজ করব, ফুটবলকে ডেভেলপ করব, এশিয়ার স্তরে নিয়ে যাব ক্লাবকে, এই আলোচনাগুলোই হয়েছে। এই পরিকল্পনাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা দুজনের প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে, যাতে করতে পারি।